ধারক ও ধারকত্ব চ্যাপ্টারের মধ্যে আজকের আলোচ্য বিষয় সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে ক্রিয়াশীল বল সূচনা এই ধারকের পাত দুটির মধ্যে ক্রিয়াশীল বলের রাশিমালা নির্ণয় এই বল যে আকর্ষণ বল তার প্রমাণ প্রতি পাতে এই বল যে সমান ও বিপরীতমুখী তার প্রমাণ এই বলের রাশিমালাকে দুটি পাতের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রকাশ করা আর কে জে এবার কোন ধারকের দুটি পাতের মধ্যে ক্রিয়াশীল বলের রাশিমালা নির্ণয় করা যাক এবং এই দুটো বল আকর্ষণ বল হবে না বিকর্ষণ বল হবে তাও আমরা আজকে সেটা দেখতে পাব এখানে একটা মিসকনসেপ্টও হয় এই আকর্ষণ বল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করে ফেলি তা এই ভুলটা যেন না হয় এবং কেন এটা হবে না সেটাও আমরা এখানে আলোচনা করব এটা একটি ধারক যার এই পাথটা হচ্ছে অন্তরিত এবং আধানযুক্ত ধরলাম প্লাস কিউ আধানযুক্ত এবার দ্বিতীয় পাথটি আর্থিং করা থাকবে তার ফলে আবেশের ফলে কেবল এই দিকের গাত্রের মাইনাস আধানটা থাকবে বাইরের পৃষ্ঠের আবিষ্ট প্লাস কিউ আধান আর্থিংয়ের দ্বারা মাটিতে চলে যাবে এবার এই দুটো প্লেটের মধ্যে আমরা আকর্ষণ বল নির্ণয় করব এখানে যে মিসকনসেপ্টটা হয় যে ধরে নিলাম এই বিন্দুতে সমস্ত আধান আছে আর এর এই কেন্দ্রবিন্দুতে মাইনাস কিউ আধান আছে এবং এদের মধ্যেকার দূরত্ব যদি ডি হয় তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল সমান হবে কুলম্বের সূত্র অনুযায়ী কুলম কনস্ট্যান্ট কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার কিন্তু এটা একটা রং কনসেপ্ট ঠিক নয় এটা কেন ঠিক নয় না এই কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য এখানে যদি আমরা এই বিন্দুতে ক্রিয়া করে ধরে নেই তাহলে এইটুকু অংশেই আকর্ষণ বলটাকে বোঝাচ্ছে অথচ এটা পুরো প্লেট জুড়ে আকর্ষণ বলটা হতে হবে তা সেই জন্য এই ধারণা দিয়ে এই আকর্ষণ বলের মানটা নির্ণয় করা যাবে না তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কনসেপ্ট দিয়ে এই আকর্ষণ বলের মানটা নির্ণয় করব। এবং এক নম্বর পাত এবং দু নম্বর পাত এদের ক্ষেত্রফলটা বললাম এ আর টোটাল চার্জ যদি কিউ হয় তাহলে এদের তলমাত্রিক ঘনত্ব সিক্মা সমান হবে এ এবার তলমাত্রিক ঘনত্ব দিয়ে আমরা প্রাবল্যের মান নির্ণয় করতে পারি এই ধনাত্মক প্লেটের দরুন ঋণাত্মক প্লেটের ওপর কোনো বিন্দুতে এই বাইরের বিন্দুতে একটা বিন্দুতে প্রাবল্য ধরলাম প্লাস কিউ আধানের দরুন ই প্লাস ধরলাম এটা প্রাবল্য নির্ণয় করতে গেলে এখানে ধনাত্মক একক আধান আছে ভাবতে হয় এই একক ধনাত্মক আধান ধনাত্মক প্লেট দ্বারা বিকর্ষণ বল অনুভব করবে তাহলে অভিমুখ হবে সি ডি বরাবর এবং এই প্রাবল্য ই প্লাস সমান আমাদের জানা আছে শিকমা বাই টু এফসালেন জিরো এসআই পদ্ধতির পদ্ধতিতে শূন্য মাধ্যমে মাধ্যমের ভেদ্যতা এফসেলেন জিরো হলে এটা হচ্ছে সি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য তড়িৎ প্রাবল্য এবার এখানে একটা মাইনাস কিউ আধানের একটা প্লেট আছে তাহলে এ কতটা বল অনুভব করবে দু নম্বর পাত কর্তৃক অনুভূত বল সমান আধান গুণিত প্রাবল্য বলটাকে আমরা যদি ধরি এফ টু দ্বিতীয় পাত যে বল অনুভব করে সমান দ্বিতীয় পাতের আধান হচ্ছে মাইনাস কিউ ইন্টু প্রাবল্য ই প্লাস ই প্লাসের অভিমুখ সিডি বরাবর আর যেহেতু এটা মাইনাস আছে তাহলে এফ টুর অভিমুখ কোন দিকে হবে ই প্লাসের অভিমুখের বিপরীতে তার মানে এই ভেতরের দিকে এই বরাবর হবে দু নম্বর থেকে এক নম্বর এটা হচ্ছে এফ টু বলের অভিমুখ মানে ধনাত্মক এক নম্বর পথের দিকে মান বলে আর ঋণাত্মক চিহ্নটা না বসে আমরা বসাতে পারি কিউ ইন্টু প্রাবল্যের মানটা হচ্ছে সিকমা বাই টু এফ এফস্যালেন জিরো আবার সিকমা বলতে আমরা জানি কিউ বাই এ তাহলে এই কিউ কিউআই কিউ গুণ হয়ে গেলে কিউ স্কোয়ার বাই টু এফ এফস্যালেন জিরো এ এটাই হলো দু নম্বর প্লেট মানে ঋণাত্মক আধানযুক্ত প্লেট যে বলটা অনুভব করে পজিটিভের দিকে এবার আমরা ঠিক উল্টোভাবে ভাবতে পারি মাইনাস কিউ আধানের দরুন যে এই প্লেটের পজিশানে যে প্রাবল্যের সৃষ্টি হয়েছে সেই প্রাবল্যে প্লেট থাকার ফলে এই প্লেট কত বল অনুভব করবে এক নম্বর প্লেট কত বল অনুভব করবে একই রকমভাবে যদি আমরা নির্ণয় করি তাহলে কি পাবো এখানে একটা বিন্দু ধরলাম পি বিন্দু পি বিন্দুতে প্রাবল্যের অভিমুখটা কোন দিকে হবে এই মাইনাস কিউ আধানের দরুন এই বিন্দুতে প্রাবল্যের অভিমুখ এখানে একটা কী ধরতে হবে প্লাস একক আধান আছে সেই প্লাস একক আধান কোন দিকে বল অনুভব করবে এ যেহেতু নেগেটিভ আর এটা যেহেতু পজিটিভ তাহলে আকর্ষণ বল অনুভব করবে ই মাইনাস নেগেটিভ আধানের দরুন প্রাবল্যের অভিমুখ হবে ওই বরাবর বিভিন্নতে মাইনাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে যদি আমরা ধরি ই মাইনাস ই মাইনাস সমান হবে উভয়ের যেহেতু আধান একই এবং ক্ষেত্রফল একই সুতরাং তাদের তলমাত্রিক ঘনত্ব একই হবে সিকমা বাই টু এফসালেন জিরো এবং এর অভিমুখ কোন দিকে হবে এক নম্বর থেকে দু নম্বরের দিকে তাহলে পি থেকে সি এর দিকে পিসি বরাবর এই ই প্লাসের অভিমুখটা ছিল সি থেকে ডি বরাবর এবার এই ই মাইনাস তড়িৎ ক্ষেত্রে প্লাস কিউ আধান আছে তাহলে এক নম্বর প্লেট কর্তৃক অনুভূত বল কি হবে এটা যদি আমরা এফ ওয়ান ধরি এফ ওয়ান সমান হবে ওর আধান প্লাস কিউ ইন্টু ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ক্ষেত্রপ্রা বলল ই মাইনাস এবার এদের যদি আমরা ভেক্টর চিহ্ন দেই এটা প্লাস থাকায় একই অভিমুখে হবে ই মাইনাস যে বরাবর ই মাইনাসের অভিমুখ পি বরাবর তাহলে বলেরও অভিমুখ কুম বরাবর হবে পি সি বরাবর হবে নেগেটিভ পাতের অভিমুখে এই বলটাকে যদি আমরা এফ ওয়ান বলি এফ ওয়ান বলের অভিমুখ হবে সেটা ছিল পজিটিভ পাতের দিকে এফ টু বলটা এ ওয়ান বলটা নেগেটিভ পাতের দিকে তাহলে এ ওয়ান ও এফ টু বলের অভিমুখ দেখি বলা বোঝা যাচ্ছে যেটা পরস্পরকে আকর্ষণ করছে এবার এই আকর্ষণ বলের মানটা আমরা যদি বের করতে চাই এ ওয়ান সমান প্লাস কিউ ইন্টু ই মাইনাসের মানও একই সিকমা বাই টু এফসালেন জিরো এবার যদি সিকমার মানটা আমরা বসিয়ে দিই পাবো কিউ স্কোয়ার বাই টু এফসালেন জিরো এ দুটোই একই তাহলে এক নম্বর পাথ যে বল অনুভব করবে দু নম্বর পাতটাও সেই বল অনুভব করবে এবং বলের অভিমুখ পরস্পর পরস্পরের দিকে তার মানে ওটা আকর্ষণ বল হবে তা এইভাবে আমরা কি করতে পারি দুটো প্লেটের মধ্যে আকর্ষণ বলের রাশিমালা বের করলাম এবার এটাকে যদি আমরা এই আকর্ষণ বলটাকে যদি আমরা ভেতরের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান দিয়ে বের করতে চাই ভেতরের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান আমাদের জানা আছে এখানে যদি একটা একক ধনাত্মক আধান রাখা হয় তাহলে প্লাস প্লেটের দরুন এই বরাবর প্রাবল্য অনুভব করবে আবার মাইনাস কিউ এই ঋণাত্মক প্লেটের দরুন এখানে প্লাস একক ধনাত্মক আধান একই দিকে বল অনুভব করবে তাহলে এই দুটো প্রাবল্য একই দিকে থাকায় এদের যোগফলটাই হবে ভেতরের লব্ধ প্রাবল্য দুটি প্লেটের মধ্যে লব্ধ প্রাবল্য যদি ই ধরি ই সমান হবে একটা প্লেটের দরুন বাই টু এফসাইলেন জিরো আর একটা পাতের দরুনও বাই টু এফসাইলেন জিরো এই দুটোকে যোগ করে দিলে আমরা পাবো বাই এফসাইলেন জিরো তাহলে ভেতরের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু বাই এফসালেন জিরো হচ্ছে ভেতরের প্রতিটা বিন্দুতে তাহলে ভেতরের প্রতিটা বিন্দুদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিয়ে যদি এই আকর্ষণ বলের রাশিমালাটা নির্ণয় করতে চাই তাহলে দুটি প্লেটের মধ্যে আকর্ষণ বল যদি এফ ধরি এফ চা এফ ওয়ানটা তা আর এফ টুটাও তাই প্রথম প্লেট যে বল অনুভব করে দ্বিতীয় প্লেট যে অনুভব করে সেটাই হচ্ছে পরস্পরের আকর্ষণ বল এইটা সমান যে এক্সপ্রেশনটা আমরা পেলাম সেটা হচ্ছে এইখান থেকেই যদি লিখি সিক্মা বাই এফসালেন জিরোর জায়গা আমরা লিখে দিতে পারি ই তাহলে কিউ বাই টু এবার সিক্মা বাই এফসালেন জিরোর জায়গা হবে ই তার মানে আমরা লিখতে পারি হাফ কিউ ইন্টু ই এটা হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হলো ভেতরের তরিত ক্ষেত্র প্রাবল্য দ্বারা আকর্ষণ বলের রাশিমালা ধারকের দুটি প্লেটের মধ্যে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হয় তাহলে ওয়াদের মধ্যে আকর্ষণ বল হবে সমান হাফ প্লেটের বা ধারকের সঞ্চিত আধান ইন্টু প্লেট দুটোর মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটাই হলো দুটো প্লেটের মধ্যে আকর্ষণ বলের রাশিমালা এইভাবেও বের করা যায় এইভাবেও বের করা যায় তা এখানে রাশিমালার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এখানে কোনো প্লেট দুটোর মধ্যে দূরত্বটা নেই ডিটা নেই সুতরাং এই ডি এর উপর নির্ভর করে না তবে বাস্তবে যদি সসীম দৈর্ঘ্যের প্লেট হয় এবং ডিটাও যদি নির্দিষ্ট দৈর্ঘ্যের হয় তাহলে কিন্তু এই সূত্রটা কিছুটা ভ্যারি করবে সেই জন্য এটা যেহেতু প্রাবল্যের সূত্রটা অসীম পাতের ক্ষেত্রে সেই ক্ষেত্রে নির্দিষ্ট পাতটাও অসীম হবে যদি আমরা ডিটাকে খুব ক্ষুদ্র করে দেই সেই ক্ষুদ্রের তুলনায় এই পাতটা কী হয়ে যাবে অসীম হয়ে যাবে তাহলে পাতটা যত দীর্ঘ হবে এবং ওদের মধ্যেকার দূরত্ব যত কম হবে ততই কি হবে এই সূত্রটা তত নিখুঁত হবে তত ত্রুটিটা কম হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং